চলো দেখিয়ে দিচ্ছি কি করে গ্যাসে ভুট্টা পোড়াই। এরকম আমি একটা ব্যাগ নিয়েছি, গ্যাসের উপরে ব্যাগটা বসিয়ে দিয়েছি, তারপরে আমি এই ভুট্টাগুলো দিয়ে দেবো। এইভাবে কিন্তু একটা একটা করে পোড়াতে হবে খুব ভালোভাবে। এক পাশ হয়ে গেলে এরকম করে উল্টে উল্টে ঠিকভাবে কিন্তু গ্যাসে পোড়াতে হবে। এগুলো আমাদের জমির ভুট্টা, খুবই কুচি আর খেতেও খুবই ভালো লাগবে, আর দানাগুলো খুব মিষ্টি। এখানে হাঁটছে, হাঁটলেই বুঝতে পারবো ভুট্টাগুলো পরিমাণ হয়ে গেছে। এখানে একটা পোড়ানো হয়ে গেছে, এখন ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এবার বাকিগুলো এইভাবেই পুড়িয়ে নেব। আমার এখানে তিনটে পোড়ানো হয়ে গেছে, আর বাকি দুটো আমি পোড়াইনি, পোড়াবো। আর এখানে পাতিলেবু নিয়েছি, পাতিলেবু আর লবণ দিয়ে এগুলো ভালো করে মাখাতে হবে। এভাবে লেবুগুলো চার টুকরো করে নিয়েছি, আর এখানে লেবু আর লবণ দিয়ে এভাবে মাখানো হচ্ছে। এইভাবে ভেঙে নিয়েছি, সবাই মিলে খাবো। আর বন্ধুরা বলবেন আমার আজকের এই ভুট্টা পোড়ানোর এই ভিডিওটি কীরকম লাগলো, অবশ্যই বলতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। বলো আমাদের বাড়ির জমির, আমার বাবার বাড়ি, আজকে আমার বাবা নিয়ে এসেছিলো, যাই হোক, তো সেগুলো পড়ালাম, পড়িয়ে এখন আমরা এখন খাবো। একটা ছাড়ানো হয়ে গেছে, বাকিগুলো আমি ছাড়িয়ে নেবো। এইভাবে এখানে হয়ে গেছে। আমাকে বাবা একটু হেল্প করে দিল ছাড়ানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, থ্যাংক ইউ।